বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ মিলন হোসেন সহকারী শিক্ষক ইংরেজি সৃষ্টি সেন্টার স্কুল কলেজ রাজশাহী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে আজকে পাঠের বিষয় তোমাদের দেখো বোর্ডে দেওয়া আছে টপিক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অলরেডি আই হ্যাভ ডিসকাস অ্যাবাউট ক্যাপিটালাইজেশন ইন মাই প্রিভিয়াস ক্লাস আগের ক্লাসে ফারজানা লুবা ওকে তাহলে যে আমরা ক্যাপিটালাইজেশনের নিয়ম গুলো পড়েছিলাম তার মধ্য থেকে দু একটি প্রশ্ন আমি তোমাদের করি তারপরে আমাদের আজকে পাঠ্য সুস্থ চলে যাবো আচ্ছা দিন মাস ছুটির দিন এগুলোর ক্ষেত্রে কি বলা হয়েছিল ক্যাপিটাল লেটার হবে তাই না বলো এরকম দিন মাস দিয়ে একটা বাক্য তো আচ্ছা বলতে পারবো হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলো ওকে। ফ্রাইডে এখানে সুন্দর বলেছ আচ্ছা একজন বলো ধর্ম ও সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয় লুবা বলো ধর্ম ও সম্প্রদায় তাহলে এখানে ধর্ম সম্প্রদায় বলতে কি বুঝাচ্ছে এখানে একটি বাক্য বলো ধর্ম সম্প্রদায় হ্যাঁ ধর্ম সম্প্রদায়েতে একটা বাক্য আমি বলেছিলাম এবং ওখানে হাফসা কিছু প্রশ্ন করেছিল হ্যাঁ আমার মনে আছে হাফসা কিছু প্রশ্ন করেছিল ওখানে হ্যাঁ তো ধর্ম দে বলো অথবা সম্প্রদায়ে দে বলো তাহলেই হবে না যে কোন একটা বলো পারবে কি ওকে কে পারবে এনিওয়ান অফ ইউ বলো বাংলাদেশ ইজ এ মুসলিম কান্ট্রি এখানে মুসলিম বানানে এম বড় হাতের হবে আচ্ছা বাংলাদেশ ইজ এ মুসলিম কান্ট্রি অবশ্যই মুসলিম কান্ট্রি বড় হাতের হবে অথবা দা মুসলিম সে দে আর প্রেয়ার তাই না এখানে মুসলিম বড় হাতের হবে ঠিক আছে বাংলাদেশ মূলত মুসলিম কান্ট্রি যেহেতু মুসলমান উদ্দোষিত সেই ক্ষেত্রেও এটা বলা যেতে পারে আচ্ছা নানজিবা জামান তুমি বলো খুব সহজ ধরতেছি নদী সাগর মহাসাগর একটা মহাসাগরের নাম দিয়ে একটা উদাহরণ বলো যেখানে ক্যাপিটাল লেটার হয় মহাসাগর দিয়ে নদী হলো মহাসাগর দে বলেছি মহাসাগর পাওয়া যাবে

এইটা ঠিক আছে প্রশান্ত মহাসাগর এটা বড় হাতের হবে বা প্যাসিফিক অশান হ্যাঁ বড় হাতের হবে আর একটা বলো আমাকে এটাই শেষ হ্যাঁ আচ্ছা খুবই সহজ এইটা কাকে ধরব এই যে পিঞ্জিরাকে ধরি হ্যাঁ প্রপার নাউন প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার হয় বলো প্রপার নাউনটা কি প্রপার নাউন জি স্যার প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটারে হয় তাহলে প্রপার নাউন বলতে কি বুঝি স্যার কোনো ব্যক্তি বস্তু জায়গা ইত্যাদি নামকে প্রপার নাউন বলা হয় যেমন রাজশাহী ঢাকা তারপরে হচ্ছে ইংলিশ এগুলো এগুলো তাহলে এগুলো সব সময় ক্যাপিটাল লেটার হয় ওকে আমরা আজকে মূল আলোচনায় চলে যাই আজকে আমরা যেহেতু ক্যাপিটালাইজেশন আলোচনা অলরেডি করে ফেলেছি আজকে পাংচুয়েশন এবং এই পাংচুয়েশনের উপরে আমরা আজকে আলোচনা করব কমা এখন বলতে পারো স্যার ফুল স্টপ কেন আলোচনা নয় স্টপ কিন্তু তোমরা একটা ক্লাস তোমাদের গ্রুপে পেয়ে গেছো সাথে আমার আলোচনা হয়েছিল হ্যাঁ তো ওইটা তোমরা ওখানে দেখে নিবা যার কারণে এই যে আবার আলোচনা করছি অপর সাইডে যা যাদের সাথে আজকে ক্লাস নেই হ্যাঁ তারা আবার কিন্তু মনে করো যে এইটা আবার আবার লাইভ ক্লাস হিসাবে গ্রুপে পেয়ে যাবা এই কারণে আজকে কমা তো এখানে বইয়ে তোমাদের যে ভাষায় দেওয়া আছে কমার নিয়ম তালিকা ভুক্ত বা তালিকাবদ্ধ শব্দ সমূহের প্রত্যেকটির পরে কমা বসে শুধুমাত্র পূর্বে শব্দটির পরে কমা বসে না এটার দ্বারা আমরা কি বুঝি তালিকাবদ্ধ প্রত্যেকটি শব্দের পরে কমা হয় তালিকাবদ্ধ বলতে আমরা যে পার্ট নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত পড়ি এগুলো যদি একই একই ভাব বোঝায় যেমন এই যে তালিকাবদ্ধ যে ওয়ার্ডগুলো হয় সেগুলো নাউন হয় সেগুলো প্রোনাউন না হলে সেগুলো অ্যাডজেক্টিভ হ্যাঁ এরকম যদি বুঝাই তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কমা দিব যেমন আমি যদি বলি যে কামাল জামাল হ্যাঁ রাম এন্ড রহিম আর গুড ফ্রেন্ডস দেখো এখানে কামাল জামান রাম রহিম এগুলো প্রত্যেকটা কি নাউন না এক একটা কি নাউন এই নাউন গুলো পাশাপাশি হওয়ার কারণে কমা হলো কিন্তু এন্ড যুক্ত থাকার কারণে পরের দুটা তো হবে না এই কথাটা এখানে বলা হয়েছে আবার আই বট টি কফি এন্ড মিল্ক এগুলো কি বলতো টি কফি মিল্ক এগুলো কি এগুলো নাউন এক একটা নাম তাহলে যেহেতু এই যে তালিকা ভুক্ত শব্দগুলো এক একটা নাউন এই নাউনের কারণে কমা হলো আবার ইউ হি এন্ড আই দেয়ার এখানে আবার দেখো ইউ হি আই এগুলো কি ইউ হি এবং এবং আই এগুলো কি প্রোনাউনে সাবজেক্টিভ ফর্ম তাহলে এই প্রনাউন হওয়ার কারণে দেখো এখানে তিনটা প্রনাউন আছে মাঝখানে অ্যান্ড থাকার কারণে এই দুটা হবে না এখানে যদি আরো প্রোনাউন থাকতো এগুলোতে আমরা ক্রমা দিতাম তাহলে এগুলো পাশাপাশি থাকবে পাশাপাশি যদি থাকে তাহলে আমরা এখানে কমা দিব সেটাই কিন্তু বইয়ের ভাষায় বলা হচ্ছে দুই নাম্বার আমরা যেটা আলোচনা করব যে ফ্রেজ সমূহ ও সমূহকে আলাদা করার জন্য তাহলে এখানে দুইটি শব্দ পেয়েছি আমরা ফ্রেজ ফ্রেজ আর একটা পেয়েছি ক্লস এটা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ বা ওয়ার্ডের যে গুচ্ছ আর এটার নাম হচ্ছে বাক্যাংশ বাক্যের অংশ তাহলে এই ফ্রেজগুলো ক্ষেত্রে আমরা কমা দিতে পারবো আবার ক্লজের ক্ষেত্রে কমা দিতে পারবো বয়ের উদাহরণ ছাড়া কেউ কি আমাকে একটু বলতে পারবে যে ক্লজ বা ফ্রেজ দিয়ে উদাহরণ দেওয়ার মতো কেউ কি বলতে পারবে আমাকে বইয়ে যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে জি স্যার এই যে আমি আজকে দুই নাম্বার যে কমান নিয়মটি আলোচনা করব ফ্রেজ এবং ক্লজ ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশ এগুলোর পরে কমা হয় বইয়ে দেওয়া আছে দেখো এখানে যে ইফ ইউ ওয়ান টু ডু ওয়াইল ইন দ্য এক্সাম কমা এভয়েড ব্যাড কোম্পানি কমা কনসেন্ট্রেট অন ইউর স্টাডি কমা দেন ইউ উইল মেক এ গুড রেজাল্ট ফুল স্টপ বাক্য শেষ হয়েছে দি হর্স এন্ড আ হর্স এন্ড ক্যারেজ তারপরে কমা ওয়েট ইন দি গেট হবে আর আর একবার বলো তো আ হর্স এন্ড ক্যারেজ তারপরে কমা ওয়েট ইন দি মেইন গেট আচ্ছা না এখানে ওভাবে আমরা এখানে ধরব না এখানে ধরব না এটা আর একজন কেউ বলবেন আমি আমি আলোচনা করব আচ্ছা যেমন এখানে কিন্তু ইফ দিয়ে ছিল ইফ ইফ যেমন আমি যদি বলি ইফ ইউ কাম এটা একটা কিন্তু অংশ হ্যাঁ ইফ ইউ কাম তুমি যদি আসো কিন্তু এখনো ক্লিয়ার হয়নি বাক্যের একটা অংশ ইফ ইউ কাম তুমি যদি আসতে চাও তাহলে আমি তোমাকে অবশ্যই নিমন্ত্রণ করব হ্যাঁ তাহলে দেখো ইনভাইট ইউ এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লস এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট কারণ এইটুকু ছাড়া এটা মিনিং হচ্ছে না আবার আমি যদি বলি এজ ইউ আর পুয়ার ইউ ক্যান নট লিড এ হ্যাপি লাইফ হ্যাপি লাইফ তাহলে এখানে দেখো এজ ইউ আর পুয়ার এটা একটা অংশ যেহেতু তুমি গরিব ইউ কান্ট লিড এ হ্যাপি লাইফ তুমি সুখী জীবন যাপন করতে পারো না তাহলে এইভাবে বলা হচ্ছে যে এটা কিন্তু এক একটা ক্লজ এক বাক্যের অংশ এগুলো বাক্যের অংশ আর এটাও ক্লজ এই ক্লসকে আলাদা আলাদা ভাবে বোঝানোর জন্য কমা ব্যবহৃত হবে আর কমার অর্থ তো আমরা জানি যে কমা সাধারণত সামান্য একটু বিরতির জন্য ব্যবহৃত হয় তো এই জন্য এইগুলোতে কমা হবে আর ইডিয়ম অফ ফ্রেজ যেগুলোকে বলা হচ্ছে শব্দগুচ্ছ এগুলোর ক্ষেত্রে আমরা কি করব যেমন এখানে আমরা যদি বলি হাই অ্যান্ড লো রিচ অ্যান্ড পোয়ার হ্যাঁ হাই অ্যান্ড লো রিস অ্যান্ড পুওর তারপরে আমি বলতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অল আর ইকুয়াল টু god আচ্ছা দেখো হাই এন্ড লো এটা একটা ফ্রেজ উচু নিচু রিসেন্ট پور ধনেগরীব মানে এগুলোর কিন্তু সমার্থক শব্দ দেই ব্ল্যাক এন্ড হোয়াইট সাদা কালো সকল মানুষই কি হলো অল আর ইকুয়াল টু গড দেখো এগুলোর পরে আমি কিন্তু এক একটা কমা দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো ফ্রেজ নিয়মটা এই যে আমাদের ফ্রেজ আচ্ছা এরপর আমরা আলোচনা করব টেক কোশ্চেন একটু আলোচনা করব এটা সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে টেক কোশ্চেন জি স্যার বলো তো একটু জি স্যার বলো বাবা আমাকে যদি পজিটিভ হয় তাহলে পরেরটা হবে মানে আর হল প্রথমেটা নেগেটিভ হলে পরেরটা অ্যাফারমেটিভ বলো

এই পর্যন্ত আমি আমি কিন্তু দেখো এখানে কমা দিয়েছি আর এই যে এখানে হাফসা বলতেছি তারপর আমরা পোস্ট পদক দিব কিভাবে দিব তুমি আরেকজন বলেছ যে এখানে নেগেটিভ হবে তাহলে ইজ এ গুড ক্রিকেটার ইজ হি ইজেন্ট হি এই প্রশ্নটুকুকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চিনের প্রশ্ন মানে আমি যা বলতেছি আমি বলতেছি তামিম একজন ভালো ক্রিকেটার তাই নয় কি তাহলে এইভাবে এটাকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন এই ট্যাগ কোশ্চেন যেখানে এই বাক্যটা সমাপ্ত হবে এই জায়গা কমা দিতে হবে ট্যাগ কোশ্চিনের আগে কমা হয় ডু দা সাম ডু দা সাম উইল ইউ তাহলে দেখো এখানে কমা তাহলে এই যে সাম মূল বাক্য শেষ এটাকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চিন ট্যাগ কোশ্চিনের আগে কমা হয় এরপরে আমরা আসবো কোটেশান শর্ট কোটেশন বলে একটা কথা বলেছে বয়ে শর্ট কোটেশান বা আমরা এখানে বলতে পারি ইনভার্টেড কমা হ্যাঁ তো এটা কখন হয় যখন ন্যারেশনের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ করি সেই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিসের ক্ষেত্রে আমরা কোমা ব্যবহার করি তাহলে কিরকম যে হি সেড আই এম নট অয়েল টুডে হ্যাঁ দেখো ইনভার্টেড কমা হয়ে গেল রিপোর্টের স্পিসের দুই পাশে আর রিপোর্টিং ভার্ভের পরে কমা হয় হি সেট আই এম নট অয়েল টুডে সে বললো আমি আজকার আর ভালো নেই এটা একটা ন্যারেশনে ডাইরেক্ট স্পেস ইনডাইরেক্ট কে করতে বলো বলতো যে আগে করতে পারবে তার জন্য এই বাক্য বলো আমি পারবো বলো ঠিক আছে আচ্ছা এখানে আমরা যদি আমরা টোল নাও বলি সেট রাখি তাও কোনো প্রবলেম নাই কারণ এখানে কোনো অবজেক্ট নাই হ্যাঁ টোল দিলেও তুমি নাম্বার পাবে এবং দেখো এখানে হাফসা সুন্দর বলেছে এটা একটা বাক্য হি সেড অথবা টল दट হি ওয়াজ হয় আচ্ছা তাহলে রিপোর্টিং ভার্বের পরে আমরা এখানে কমা দিতে পারবো এটা একটা নিয়ম তারপরে কেজ ইন অ্যাপোজিশন কেজ ইন অ্যাপোজিশনের পরে কমা হয় কেজ ইন অ্যাপোজিশন বলতে কি বোঝো বলো কেজ ইন অ্যাপোজিশন এই যে একটা শব্দ হ্যাঁ কেজ মানে তো একটা শব্দ শব্দগুচ্ছ অর্থ হচ্ছে অতিরিক্ত একটা ধারণা প্রদান করা অতিরিক্ত একটা ধারণা সেটা গুণ হতে পারে দোষ হতে পারে হ্যাঁ এটাকে বলা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন উদাহরণ উদাহরণ যদি বলি মিস্টার খান

এখান থেকে কমা শুরু এই যে এন অনেক ম্যান ও পাওয়ার লোকালিটি হ্যাঁ এই জায়গাতে গেল যেটা এই যে এন অনেক ম্যান ও লোকালিটি এইটাকে দেখো ওখানে যে কমা শেষ হয়ে গেছে এইটাকে বলা হচ্ছে কি ইজ ইন মিস্টার খান আমি যদি এইটুকু না নেই মিস্টার খান ডাইডি স্টারে মিস্টার খান গতকাল মারা গেছে হয়ে গেল এখন যখন আমি বলছি এন অনেস্ট অফ আওয়ার লোকালিটি তখন কিন্তু অতিরিক্ত একটা ধারণা দেয়া হলো যে ওই এলাকার মধ্যে যদি পাঁচটাও মিস্টার খান থাকে তার মধ্যে যেই মিস্টার খান তার সততার জন্য পরিচিত মানুষের কাছে সেই খান মারা গেছে আবার এখানে যদি আমরা বয়ে দেখি কেজিনিয়াপোজিশনের ক্ষেত্রে এখানে বলছে মিস্টার হাসান তারপর কমা আমার ইংলিশ টিচার কমা ইজ ভেরি পপুলার উইথ স্টুডেন্টস তাহলে এই যে আবার ইংলিশ টিচার মিস্টার হাসানটাকে আমাদের ইংরেজি শিক্ষক আমি মিস্টার মিলন হ্যাঁ অ্যান্ড ইংলিশ টিচার অফ সিসি সেন্ট্রাল স্কুল হ্যাঁ স্টিচিং আস তাহলে এখানে মিস্টার মিলন যদি দশটাও তোমার এলাকায় থাকে এগুলোকে বুঝাচ্ছে না বরং সৃষ্টি স্কুলের মিলনকে বোঝাচ্ছে যিনি কিনা ইংলিশ পড়ায় তাহলে এইভাবে যে অতিরিক্ত তথ্যটুকু আমরা দিচ্ছি সেটাকেই বলা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন শেখ হাসিনা বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশকে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছেন এখন এটা কোনো কেজ ইন অ্যাপোজিশন নাই এখন যদি বলি শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাঁ হ্যাজ ভিজিটেড রাজশাহী টুডে তাহলে কি হবে এই যে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এটাই তার কেজিন ইনি কারণ অতিরিক্ত একটা ধারণা দেওয়া হচ্ছে কোন শেখ হাসিনা হ্যাঁ প্রাইম মিনিস্টার যে শেখ হাসিনা তিনি এসেছেন এই বলা হচ্ছে কেজিন ইন অপোজিশন এরপরে আমরা যাব ভকেটিভ কেস ভকেটিভ এটা মনে হয় তোমরা সবাই জানো ভকেটিভ বলো অনেক আলোচনা করা হয়েছে তোমাদের সাথে এগুলো হ্যাঁ আমার তো মনে হয় এটা দে মনে হয় তিন চারবার আলোচনা হলো হকেটিভ কেসের ক্ষেত্রে যখন স্যার যখন কাউকে নির্দিষ্টভাবে ডাকা হয় মানে নির্দিষ্টভাবে যাকে বোঝানো হয় তখন সেটা হয় ভোকেটিভ কেস হুম সম্বোধন করা হয় তাই না ডাকা হয় নির্দিষ্ট করে সম্বোধন করা হয় আমি যেমন অনেকবার সম্বোধন করেছি আফসার তুমি বলো তো মিহি তুমি বলতো পিঞ্জিরা তোমাকে তাহলে যখনই এই যে নাম ধরে আমি ডেকেছি তারপরে তোমাদের আহ্বান করেছি সেটাকে বলা হচ্ছে ভকেটিভ কেস মানে কারো নাম ধরে কোনো কিছু উচ্চারণ করা তাহলে এই ভকেটিভ কেসের তিনটা নিয়ম আছে ভকেটিভ কেস আগে থাকলে কি হয় মাঝখানে থাকলে কি হয় পরে থাকলে কোমা কোথায় বসে বলো একজন

তাহলে কাউকে সম্বোধন করা হলো আর এটা ইম্পারেটিভ একটা সেন্টেন্স হলো রিনা দুই ভাবে ইউজ হলো না এটাই আমি বলতে চাচ্ছিলাম তিন ভাবে ইউজ হয় ভকেটিভ কেস আগে থাকলে তার পরে ভকেটিভ কেস পরে থাকলে তার আগে কাম হেয়ার রিনা কাম হেয়ার রিনা এদিকে একটু এসো তো রিনা তাহলে দেখো পরে হলো আবার বলতেছি দিয়ে টেল মি রিনা হাউ আর ইউ দেখো টেল মি রিনা বলো রিনা তুমি কেমন আছো তাহলে দেখো বকেটিভ কে যদি মাছ হয় তার দুই পাশে কমা হয় ক্লিয়ার হয়েছ কারো কোন প্রশ্ন বলো সবাই বুঝতে পেরেছো বাহ কত সুন্দর খুব তাড়াতাড়ি বুঝতে পারো তোমরা কিন্তু পরে তো মনে থাকে না কিছুদিন পর মনে থাকে না কেন মনে থাকে না বলো তো এই জন্য মনে থাকে না জিনিসগুলো সার যখন আলোচনা করে তখন আমরা সুন্দর মাথায় নিতে পারি

কিন্তু বইটা কিন্তু বইয়ের মতো থেকে গেছে ওই যে মসজিদের অনেক সময় কি করে হুজুরেরা যখন বয়ান দেয় না তখন কিন্তু হাতে কোরআন থাকে ইয়া থাকে কিন্তু আলোচনা কিন্তু হুজুর কিন্তু ঠিকই সমানে চালাই যাচ্ছে মাঝে মাঝে দেখতেছে আমারও কিন্তু ওই ওই সিস্টেমটাই আমি আজকে ফলো করতেছি কেন তুমিও করতে পারবে আমার থেকে তুমি আরো জোরালো ভূমিকা পালন করতে পারবে কারণ আমার মস্তিষ্ক এখন যতখানি পরিপক্ক হয়েছে তোমার মস্তিষ্ক এখনো কিন্তু লোড দেওয়ার অনেক জায়গা আছে যার কারণে তোমার চর্চাটা আমার থেকে কিন্তু বেশি ভালো হবে তারপরে চিঠিপত্রের ডেট লিখতে কমা হয় আচ্ছা তারিখ ডেট মানে তারিখ লিখতে কমা বসে তাহলে চিঠিপত্রের তারিখ কিভাবে বলো মনে করে আমি যদি বলি জানুয়ারি বিশ দু এখন আমি যদি এই জায়গা কমা না দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে জানুয়ারি বিশ দু হাজার বিশ এই দু হাজার বিশ কিন্তু এটা সাল বোঝানো হলো আর এটা কিন্তু জানুয়ারি বিশ বোঝানো হলো এখন তো এটা না হলে কি হলো এক এক দশক শতক হাজার লক্ষ দুই লক্ষ দুই হাজার বিশ এটা একটা কিন্তু অঙ্কের ফিগার দাঁড়ালো হ্যাঁ তাহলে এখানে যখনই আমি কমা দিব তখন কিন্তু এটা অবশ্যই এইটুকুর অংশ এইটা এইটুকু আলাদা বোঝানো হলো এই কারণে বলা হচ্ছে চিঠিপত্রের ডেট লিখতে কমা ব্যবহৃত হয় চিঠির শেষে যখন চিঠিটা সমাপ্তি ঘোষণা করা হয় সেখানে কিন্তু কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করা হয় যেমন ইয়র ফেথফুলি তারপরে সিনসিয়ারলি ইয়ার্স এভাবে যখন হবে তখন কিন্তু এগুলোর ক্ষেত্রে সাধারণত কমা ব্যবহৃত হয় সিনসিয়ারলি ইয়ার্স ইয়র্স ফেথফুলি ইয়ার্স ট্রুলি বয়ে দেওয়া আছে যেমন আরো কিছু এখানে মনে দেওয়া আছে চিঠিপত্রের শেষে হ্যাঁ ইওর এভার এগুলো ক্লোজিং যখন করা হয় তখন কমা ব্যবহৃত হয় আচ্ছা তো মোটামুটি মনে হয় আমাদের আমরা শেষ করলাম আর কিছু আছে কিছু ওয়ার্ড যে ওয়ার্ড পরে আমরা সাধারণত কমা দিতে পারব এটা বইও দেওয়া আছে যেমন দেয়ার ফর। তারপরে অন দা কন্ট্রেরি দেওয়ার পর অর্থ হচ্ছে তাই বা সে জন্য অন দ্য কন্ট্রেরি মানে পক্ষান্তরে আচ্ছা তারপর ফর ইনস্টেন্স দিতে পারি মানে হচ্ছে উদাহরণস্বরূপ হাও এভার মানে যাই হোক তারপরে আমরা বলতে পারি বাই দা ওয়ে হুম এটা অথচ যাই হোক হ্যাঁ আর একটা বলতে পারি ইনফাইন ইনফাইন মানে পরিশেষে হ্যাঁ এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত কমা হয় যেমন আমি একটা বাক্য লিখি কি এভার হি ইজ অ্যান অনেস্ট ম্যান এভার হি ইজ অ্যান্ড অনেস্ট ম্যান যাই হোক তিনি একজন সৎ ব্যক্তি হ্যাঁ তিনি একজন সৎ ব্যক্তি যাই হোক বলার পরে আমরা কিন্তু কমা দিলাম আবার এটা এভাবে বলতে পারি হাউএভার এভার অনেস্ট ম্যান দেখো এভার যদি মাঝখানে থাকে তাহলে আবার কিন্তু দুই দিকেই কমা ব্যবহার হবে তো মোটামুটি কমান নিয়ম আজকে আমরা শেষ করলাম তো কমান নিয়ম যেহেতু শেষ করলাম আর ফুল স্টপটা তোমাদের সাথে হয়েছিল না একটু আমি শুধু ফুল স্টপ একটু আলোচনা করে নেই না অন্য কিছু আলোচনা করব বলো ফুল স্টপ বাদ দিয়ে কি আহ আলোচনা করবো না ফুল স্টপটা তোমরা একটু শুনতে চাচ্ছো বলো আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ পুলিশটা আলোচনা করবো না অন্য কিছু সেমিকলন আচ্ছা তাহলে সেমিকলনের দিকে যাই দেখো সেন্টেন্সের এক একটি অংশে কমা দেওয়া আছে এরপরে এই অংশটিকে স্যান্টেন্সের বাকি অংশ হতে আলাদা করতে সেমিকলন ব্যবহৃত হয় সি ওয়াজ ডিটারমাইন্ড টু সাকসেট কমা হোয়াটএভার দ্য কস্ট সেমিকলন সি উড অ্যাসিভ এইম আবার কিন্তু এখানে কমা হু এভার মাইল সাপার অন দা ওয়ে তাহলে এখানে যে সেমিকলনের যে ব্যবহারটা এখানে আমরা লক্ষ্য করতেছি সেটাতে সেমিকলন অর্থই হচ্ছে তোমার মনে করো যে কুমার থেকে একটু বেশি সময় নেবে সেমিকলনটা কুমার থেকে একটু বেশি সময় নেবে ফরের ইয়ারটা দেখো যে সেমিকলনের সবার শেষের যেটা ফরমাল রাইটিং এর ক্ষেত্রে কনজাংশন দিয়ে যুক্ত নয় এমন দুটি ক্লজকে আলাদা করতে সেমিকোলন ব্যবহৃত হয় এটা আমাদের সাধারণত বেশি লাগে হি অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট হি হ্যাজ এ শার্প মেমরি দেখো হি অলওয়েজ স্যার ফরমাল রাইটিং মানে কি বুঝানো হচ্ছে আমি আপনাকে বলছি হি অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট আচ্ছা এখানে আমরা কি করলাম আমরা সাধারণত এই জায়গায় কমা দেই আবার কিন্তু এখানে আমরা যেটা করছি সেটা কিন্তু সেমিকলনের ক্ষেত্রে কিন্তু আমরা কমা দিতে পারছি না হি হ্যাজ এ শার্প মেমোরি এখানে কিন্তু এই যে ফোটাটা হলে সেমিকলন হয়ে গেল হি হ্যাজ এ শার্প মেমোরি তাহলে এখানে তফাৎটা কি তফারটা হচ্ছে যে কমা এখানে কেন হলো না সেমিকলনটা কেন হলো এই জন্য হলো যদি এখানে আমি যদি কনজাংশান একটা ওয়ার্ড ব্যবহার করতাম হ্যাঁ হি অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট অথবা এগুলো যদি ব্যবহার করতাম এখানে আমি কমা দিতে পারতাম কিন্তু যখনই এই ধরনের কনজাংশনমূলক কোনো ইয়ে থাকবে না দুইটা সেন্টেন্সকে পৃথক করতে তখন আমি সেমিকলনের ইউজ করতে পারবো ফরমাল ফরমাল অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে হ্যাঁ অথবা সহজ নিয়মে যেটা হয় সেটাই ফর্মাল তাহলে দেখো ফর্মাল এখানে কেন বলা হচ্ছে এক আছে বলে স্বাভাবিকভাবে গুড রেজাল্ট হবে আবার গুড রেজাল্ট যার হয় স্বভাবত সে কিন্তু মেমরির অধিকারী হয় এই জন্যই বলা হচ্ছে এটা একটা ফর্মাল রাইটিং ফর্মাল লার্নিং বা ফর্মাল একটা বিষয়ে সাধারণত এই সেন্টেন্সের সাথে এটা মিল থাকতে হবে এখন যদি আমি বলি হি অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট হি হ্যাজ নট এ শার্প মেমোরি তাহলে কি হবে এটা কি ফর্মালের মধ্যে পড়লো স্বাভাবিকভাবে হলো একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট স্কুলে যায় হ্যাঁ তাহলে একটা স্টুডেন্ট স্কুলে যায় কিন্তু এখনজন বলো যে একটা রাখাল বালক গরুটাকে মাঠে রেখেই স্কুলে আসে লেখাপড়া শেখার জন্য তাহলে তুমিও মানুষ ও মানুষ কিন্তু হলো না তো এটা ইনফর্মালের মধ্যে হলো তাই বলা হচ্ছে যে এখানে ফর্মাল ক্ষেত্রে হ্যাঁ সেমিকোলন হবে যখন কোন কনজাংশন যুক্ত থাকবে না এই দুটা নিয়মই এখানে আলোচনা করেছে বুঝছো ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে তো আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি আগামী দিন তোমাদের সাথে বাদ রাখি যে নিয়মগুলো আছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আজকে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি না এই কারণে দিচ্ছি না যে তোমাদের অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা আছে হ্যাঁ সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমাদের ভালো মতো অবশ্যই সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপোজিট পেজেও তোমরা লিখছো আসলে সব সময় কিন্তু ফ্রন্ট পেজে লিখতে হবে হ্যাঁ ব্যাক পেজে কিন্তু লেখা যাবে না এটা নিয়ম নাই এখন বলতে পারো অনেক স্টুডেন্ট এভাবে করতেছে স্যার অনেক স্কুলের যে স্কুলে যেভাবে করুক আমাদের স্কুলের নিয়ম নীতি যেভাবে বলা হয়েছে যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে তোমরা জমা দিবে হাতের লেখা যেন সুন্দর হয় আস্তে ধীরে লেখবা হ্যাঁ আর অবশ্যই তোমরা যেটা লিখবা নিজের দেখ থেকে লেখবা আমরা বিশ্বাস করি আমরা যথেষ্ট তোমাদের পড়াই তোমরাও যথেষ্ট পড়ো অন্যান্য স্কুলের তুলনায় আমরা যে আসলে কতখানি নিজেরা অ্যাডভান্স থাকার চেষ্টা করি সেটা কিন্তু আমাদের খাতা আমাদের স্টুডেন্টরা যখন উপস্থাপন করে তখন আমরা কিন্তু বুঝতে পারি তো আর আরেকটা বিষয় যে কিছু বন্ধু বান্ধবের সাথে আলোচনা হতে পারে কিন্তু তুই যেটা লিখেছিস সেটা একটু হোয়াটসঅ্যাপে তো হ্যাঁ তোরটার সাথে একটু মিল করে আমি একটু ধারণা নেই না এগুলো কখনো করবা না কারণ নিজের সাথে নিজের সাথে চালাকি করলে কিন্তু নিজেই কিন্তু ধ্বংস হয়ে যাবা নিজের যে ব্রেন আছে একটু চিন্তা করো প্রথমবার চিন্তা থিংকিং এ ভালো আসে না দ্বিতীয়বার আরেকটু 10 মিনিট চিন্তা করো দেখবা অটোমেটিক তুমি ওটার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো হ্যাঁ তো এই কারণে নিজের কাছে নিজের সৎ থাকবে এবং নিজের ব্রেনকে কাজে লাগিয়ে অবশ্যই তোমরা উপস্থাপন করবে তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই সংশ্লিষ্ট টিচারের সাথে আলাপ আলোচনা করে উত্তর লিখবে হ্যাঁ বলো কারো কোনো প্রশ্ন আছে স্যার কাটাকাটি কোনো সমস্যা কাটা কাটাতি ওভাধাইটিং অবশ্যই তো একটা সমস্যা কিন্তু এমনও তো হতে পারে দুই একটা জায়গা মানুষ তো আমরা ভুল হতেই পারে একটা নেকেটেতে পাশে একটু লিখে দিবা ঠিক আছে কিন্তু বেশি যেন কাটা কাটাতি না হয় একটা একটা পেজে এখন দেখা গেল যে চার জায়গায় পাঁচ জায়গায় কাটা হয়েছে এটা দেখতে দৃষ্টি কটু লাগে এখন দুই একটি জায়গায় ভুল বসত হতে পারে হ্যাঁ এটা কোনো প্রবলেম আমি মনে করতেছি না তবে একটু সাবধান থেকো এই ওকে স্যার ওকে আজকের তাহলে এখানে সমাপ্তি টানছি আবারও সামনে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে তোমাদের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশায় খোদা হাফেজ ওয়ালাইকুম